প্যারালাক্সটা কি আসলে? এই ইমেজ কিন্তু নোট দিছে, আপনি খেয়াল করেন, ইমেজ কিন্তু নোট দিছে, এই ইমেজগুলো নোট দিছে, দেখেন দেখছেন, এটার নাম হচ্ছে প্যারালাক্স। তো আমরা প্যারালাক্স দেখবো, দেখেন এই যে, ঠিক আছে। তো আমরা যেটা দেখবো প্যারালাক্স, আমাদের ওয়েবসাইটটা ওপেন করি, এটা আমাদের সাইট, এখানে প্যারালাক্স যুক্ত যুক্ত করা যায় বা এখানে প্যারালাক্স যুক্ত করা যায়, কোথায় করব বলেন? যেহেতু এই সেকশন, যেহেতু এই সেকশন করাই আছে, এখানেই করা উচিত, আমার খাটনি কম হবে, আপনাদের বোঝাতেও সুবিধা হবে। আমি ঢুকি, নিচে আসি, সেকশন টেস্টিমোনিয়াল এরিয়া, এটা কি এরিয়া? এটা কারোসেল এরিয়া, এই যে এই এরিয়াটা। আচ্ছা, তো এটাতে আসলে এই ইমেজ দিয়ে প্যারালাক্স বুঝতে পারবেন না, এই ইমেজ দিয়ে প্যারালাক্স বুঝতে পারবেন না, এটার জন্য একটা ইমেজ নেওয়া লাগবে। তা আমি এক কাজ করি, ইমেজ নিই, যে কোনো ইমেজ নিতে পারি, ইমেজ আসলে, আচ্ছা আমি এমনি কাটার, আমার ফটো ফটোশপের আবার ই নাই, আমি একটা ইমেজ ডাউনলোড দিই, বিশাল সাইজ। আচ্ছা আমি নিই, সমস্যা নেই, বিশাল সাইজ হোক, এটাই নিলাম। আচ্ছা এটা নিলে অন্ধকার তো, এটা যখন নড়বে বুঝতে পারবেন না, একটু লাইট, একটু লাইট নেই, কোনটা? হ্যাঁ হ্যাঁ, এটা ঠিক আছে। ইমেজটা নিয়ে নিলাম, এখন শুধু সিএসএস এ ওই ইমেজটার নাম দিয়ে দিব, ইমেজ ইমেজ ইমেজ, ওই ইমেজটার নাম। দেখি ইমেজটা আসছে নাকি, আসছে না, এটা সাদা করে দিই, স্ত্রী 204, কালার সাদা করে দিলাম, যাতে বোঝা যায়, কেন আসবে না? আচ্ছা গেল, কারো চালাচ্ছে না, ঠিক আছে। আচ্ছা এখন এটার উপরে আমরা ইফেক্ট দিই, তো এটাকে আমরা প্রথমে ফিক্সড করে নিব, ফিক্সড এই যে ব্যাকগ্রাউন্ড রিপিট ফিক্সড, এটা না, হ্যাঁ ঠিক আছে ফিক্সড, হ্যাঁ। এখন দেখেন কি হয়, কি হচ্ছে, ইমেজ ফিক্সড, ইমেজ নোট দিছে না, না না এটা প্যারালাক্স না, এটা এটা জাস্ট খালি ফিক্সড করলাম, মানে এটাও হয়তো সুন্দর লাগতেছে কিন্তু এটা প্যারালাক্স না, প্যারালাক্স এখন দিব। চলেন প্যারালাক্স দেওয়ার জন্য, প্যারালাক্স দেওয়ার জন্য এটা ডাউনলোড দেওয়া লাগবে, আমি ডাউনলোডটা দিলাম না, আমি প্যারালাক্স এই এইটা, এটা এই এই কোডটা লাগবে আমি, হ্যাঁ ওইটা যে করি প্লাগইনের কোড, যে জেএস ফাইলের ভিতরে রাখবো,
আপনারা ডাউনলোড দিয়ে নিন ঠিক আছে কোনটা নিলাম এই যে এটা প্যারালাক্স এটা কোথায় কোথায় দিয়ে নিলাম সরাসরি নেট দিয়ে এই যে এখান থেকে ও কন্ট্রোল ইউ আচ্ছা আপনাদের ডাউনলোড করেন নিচে ডাউনলোড আছে এটা এখানেই ডাউনলোড আছে একটু ঘাটাঘাটি করে না আমি এই সরি এই যে গিটা আচ্ছা ডাউনলোড আমি করে দিব নি সমস্যা নেই এটা আমি এখানে সময়টা না নষ্ট করে আমি ডাইরেক্ট কাজে চলে যাই লিংক কপি করো এখান থেকে দিব আমি এটা লিংক দিয়ে দিব নি আমি এটা এটা আমি এক সময় ডাউনলোড করছি এই প্লাগইন নাম লিখে দিবেন ডাউনলোড চলে আসবে গুগলে এগুলো আসলে ট্রিক আপনারা আপনাদেরকে ইউজ করতে হবে তাহলে আমরা ওটাই নেব শুধু না নামটা আমি যে কোনো দিতে পারি আমি চাচ্ছি না এটা হচ্ছে প্লাগইন তৈরি করা প্লাগইন তৈরি না প্লাগইন ফাইল কপি করা ডু ইউ ওয়ান্ট টু রিনেম দিস দুইবার হয়ে গেছে কিছুই রাখবেন না কপি করব কপি করে ইন্ডেক্সে আসেন কলাপসে আসেন সেভ চেক করি ফাইল পাইছে নাকি কন্ট্রোল ইউ নিচে আসেন আশ্চর্য ওহো সরি সরি কন্ট্রোল ডি মারছিলাম না এই ডি মারার কারণে দুইটা এস কপি কন্ট্রোল ইউ পাইছে আচ্ছা এটার একটা কোড আছে কোডটা এখানেই পাবেন কন্ট্রোল ইউ মারেন এই যে কল করার কোড ঠিক আছে এই যে হ্যাঁ একটা নেবেন অনলি একটা আমি রেশিও যেটার বেশি সেটা নিলাম আচ্ছা আমাদের jQuery ফাইলটা ওপেন করে মেইন জেস নিশাসি এখানে কল করে দিই এটাকে ইন্ডেক্সের যে কারোসাল এইটা এটাই আচ্ছা এটা এখন হয়েছে দেখেন এখন নোট দিছে ইমেজটা আগে কিন্তু ইমেজ নোট দিছিল না আচ্ছা এখন এটা পার্থক্য দেখেন এখন দেখেন আগে এখন ইমেজ নোট দিছে আচ্ছা এখন এটা কাটি দিলে কি হয় পার্থক্য পার্থক্যটা বোঝা হচ্ছে মেইন জরুরি দেখেন এখন ইমেজ স্থির দেখেন দেখেন এখন এখন কেমন এ দেখেন আর এখন কি হবে এই দেখেন দেখেন নোটিস এই এটাই ইফেক্ট আচ্ছা গেল আর হয়তো আপনি আবার মনে করতে পারেন যে এটা